নাটোরের লালপুরে ছুরিকাঘাতে নাজমুল হাসান নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত 8টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে নন্দরায়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নাজমুল হাসান একই গ্রামের আজিজ হোসেনের ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, আজ সন্ধ্যার দিকে নাজমুল হাসান উপজেলার নন্দরায়পুরে সনাতন ধর্মাবলম্বীদের মনসা মন্দিরে মনসা দেবীর পূজা উৎসবে যায়। সেখানে মোটরসাইকেলের গ্যারেজে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে নাজমুলের সাথে মোটরসাইকেল গ্যারেজের মালিক একই গ্রামের জামশেদ আলীর ছেলে মোহাম্মদ জিয়া সহ অজ্ঞাতনামা 4-5 জন ব্যক্তির তর্ক বিতর্ক হয়। এর এক পর্যায়ে জিয়া তার হাতে থাকা চাকু দিয়ে ভিকটিম নাজমুলের ডান পায়ের উরুতে আঘাত করে। এতে নাজমুল গুরুতর রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক আত্মীয় স্বজন আহত নাজমুলকে মোটরসাইকেল যোগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই নাজমুলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। বর্তমানে মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন আরও জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যে অভিযুক্তদের আটকের অভিযান শুরু হয়েছে।